আমাদের অর্থনৈতিক সমস্ত লেনদেন অনলাইনে ছাত্রদের বেতন কালেকশন হয়ে থাকে, শিক্ষকদের ডিজিটাল হাজিরা, এবং অতি শীঘ্রই আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা ছাত্রদেরও ডিজিটাল হাজিরার আওতায় নিয়ে আসব। আমরা সবাই জানি বাচ্চাদেরকে আমরা কি কারণে স্কুলে পাঠাচ্ছি। আসলে আমরা স্কুলে পাঠাচ্ছি একটি ছেলেকে পড়ালেখা করে শিক্ষিত করার জন্য, কিন্তু তার পাশাপাশি নৈতিক যে একটি শিক্ষা একটা মানুষের জীবনে খুব বেশি প্রয়োজন, এটা কিন্তু শিক্ষা দিতে যায় আমাদের শিক্ষকরাও ভুলে যায় এবং বাবা মারাও ভুলে যায়। আপনারা যদি খেয়াল করে দেখেন, আপনার ছেলে যদি পড়ালেখা না করে তাহলে সে শিক্ষিত হতে পারবে না বা শিক্ষিত সমাজে মিশতে পারবে না। ঐতিহাসিক অনেক ঘটনাবহুল এই মার্চ মাস, যেখানে জাতির জনক বঙ্গবন্ধুর প্রাক স্বাধীনতার ডাক দিয়েছিলেন ঐতিহাসিক 7ই মার্চ, আজকে আমরা এই 7ই মার্চের ঠিক আজ মুহূর্তে দাঁড়িয়ে আছি, 16 তারিখ, আগামীকাল 17 তারিখ। আপনারা জানেন এই 17 তারিখটি কি, আমাদের ইতিহাসের রাখাল রাজ যার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে সমস্ত বাঙালি জাতি স্বাধীনতার সার্বভৌমত্বের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে মহান স্বাধীনতাকে ছিনে এনেছিলেন সেই মহান মুজিবের জন্মদিন, যেটা যেটা শিশু দিবস হিসাবে পরিগণিত হয়েছে। আমি মনে করি যে আমাদের সময়তে আমাদের ক্লাসে মাত্র 3 জন মেয়ে ছিল, আর এখন 53% মেয়ে কিন্তু শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এটি হচ্ছে আসলে উন্নয়ন, দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের ধারা অব্যাহত অবশ্যই থাকবে। আমরা যার যার অবস্থান থেকে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো এবং কাজ করে যাবো নিরলসভাবে, এবং তাহলেই কিন্তু 2021 সালে আমাদের ডিজিটাল বাংলাদেশ, মধ্যমায়ের দেশ, 2030 সালে SDG অর্জন করা এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধের স্বপ্নের সোনার বাংলা তৈরি করা সম্ভব। প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান জাতির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করি জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং HM কামরুজ্জামানকে, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। এই বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দিত আবারও আপনাদের মাঝে আসতে পেরে। গত বছর আমি আসতে পারিনি, গত বছর আপনারা জানেন আমাদের জাতীয় নির্বাচন হয়েছে। আমি এই সুযোগে গত 30শে ডিসেম্বর 2018 সালের জাতীয় নির্বাচনে আপনারা বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য, আবারও আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ 11 মাস কারারুদ্ধ অবস্থায় থাকাকালীন তিনি এই বাঙালি জাতির মুক্তির জন্য তার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি দিন বদলের সনদ আমাদেরকে দিয়েছিলেন, রচনা করেছিলেন। তারই আলোকে রূপকল্প 2021 তৈরি হয় এবং সেই রূপকল্পের আওতায় আমরা 2009 সাল থেকে আমাদের কাজ আরম্ভ করি। আজকে সেই স্বাধীনতার সুফল বলবো আমি, তার সেই পরিকল্প এবং কাজের মাধ্যমে আজকে বাংলাদেশের সকল জায়গায় সর্বস্তরে স্বাধীনতার সুফল আজকে আমরা পৌঁছে দিতে পেরেছি। এই 2009 সালে যখন এই বিদ্যালয়ে এসেছিলাম, আমাদের প্রধান শিক্ষক বলেছে যে সেই সময় কী অবস্থা ছিল, অত্যন্ত জরাজীর্ণ এবং এখানে শিক্ষার পরিবেশও তেমন ভালো ছিল না। কিন্তু আজকে BCSI উচ্চ বিদ্যালয় অত্যন্ত মর্যাদাশীল এবং গৌরবময় একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেন যে শিক্ষা খাতে যেই খরচ সেটা কোনো খরচ না, সেটা আমাদের বিনিয়োগ, আমাদের সন্তানদের জন্য বিনিয়োগ। তাই আমরা লক্ষ্য করি 2009 সালের আগে বেসরকারি বিদ্যালয়েতে সরকারি টাকা তেমন ব্যয় করা হতো না, কোনো উন্নয়নমূলক কার্যক্রমে সরকারি খরচ করা হতো না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বলেছেন সকল শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের সরকারের, তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা উন্নয়ন কাজ করব, যার ফলশ্রুতিতে আজকে সরকারি বিদ্যালয়ের সাথে বেসরকারি সকল বিদ্যালয় তিনি একাতারে তিনি উন্নয়নমূলক কার্যক্রম করেছেন বলেই আমরা আজকে এই ভবনগুলো সম্পন্ন করতে পেরেছি। মাল্টিমিডিয়া প্রজেক্টর রুম, কম্পিউটার ল্যাব সহ বিভিন্ন
উন্নয়নমূলক উপকরণগুলো আমরা পেয়েছি এবং আজকে শিক্ষার পরিবেশ আজকে বিরাজ করছে। ঢাকা দশ আসন বিশেষ করে এই এলাকা অন্তত একটি শিক্ষার নীড়, একটি শান্তির নীড়। আমাদের এখানে অনেক অনেক উচ্চমান সম্পন্ন বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় রয়েছে। আমরা চাই বিটিএসআইয়ের উচ্চ বিদ্যালয়ও সেই মানে এবং সেই যোগ্যতায় সেই কাতারে আরও বেশি করে তাদের সেই স্বাক্ষর রাখবে। কিন্তু বিসিএসআইয়ের মধ্যেই এই বিদ্যালয়টি এবং বিসিএসআইয়ের সাথে এটা সম্পৃক্ত, তাই বিসিএসআইয়ের উচ্চ বিদ্যালয় হওয়া উচিত ধানমন্ডি থানা অধীন শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় এবং সেটা তাদের ব্যবস্থা করা খুব দুরূহ নয়। আমি শিক্ষক মণ্ডলী সহ সবাইকেও অনুরোধ করব, ম্যানেজিং কমিটিকে অনুরোধ করব, তারা যদি আরেকটু নজর দেয় তাহলে প্রথমত এসএসসিতে 100% পাশের হার আমাদেরকে অর্জন করতে হবে এবং দ্বিতীয়ত পর্যায়ক্রমে ধানমন্ডি থানা অধীন শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় আমাদেরকে অর্জন করতে হবে। এই দুটো যদি সম্ভব হয় তাহলে বৃত্তির পরিমাণও আমি বৃদ্ধি করে দিব, আর যা যা দাবি রয়েছে সবই ইনশাআল্লাহ পূরণ হবে। এই বিদ্যালয়ের আজকের যে অবস্থা 2009 থেকে এ পর্যন্ত, এটা সব কিছু কৃতিত্বের মালিক কিন্তু আমাদের আজকের প্রধান অতিথি, তার সার্বিক সহযোগিতায় তার নির্দেশনায় বিদ্যালয়টি আজকে এই পর্যায়ে পৌঁছেছে। আমরা যারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে জড়িত আছি, আমাদের সমস্ত কাজকর্মই আমাদের মাননীয় সংসদ সদস্যের সাথে পরামর্শক্রমে আমরা করি। কোনো জায়গায় থেকে গেল বলি যে স্যার এই অবস্থা, আমাদেরকে সহযোগিতা করেন। এবং আমি আমার এই আড়াই বছরের কর্মকালে আমি কোনোদিন কোনো বিষয়ে নিরাশ হইনি, করেন সহযোগিতা করব। এবং মাননীয় সংসদ সদস্যের পাশাপাশি এই এলাকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা আমাদের সকল কাজে তাদের সহযোগিতা পাই। আমি আবারও তাদেরকে আমার এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি ভবিষ্যতে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। মোহাম্মদ ইয়াসিন, প্রথম খ। তাসকির তানজিল, ষষ্ঠ খ। তাসলিম জালাল জিনিয়াকে, বৃত্তি দিচ্ছেন মুকুল চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক বিসিএসআইয়ের উচ্চ বিদ্যালয়।